রাঙামাটির নানিয়ারচর উপজেলার ভূয়ো আদম পাহাড়ি গ্রামে রূপনা চাকমার বাড়ি। রাঙামাটি শহর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরের ওই গ্রামে রূপনার বাড়িতে সকাল থেকেই চলছে আনন্দ আয়োজন। ছোট উঠানে টানানো হয়েছে কাপড়ে ঘেরা রঙিন ছামিয়ানা, বাড়ি জুড়ে গ্রামবাসী আর স্বজনদের উপস্থিতি। সময় গড়াতে সেই সংখ্যা বেড়েই চলেছে, চলছে গান বাজনা। দুপুরে গ্রামবাসীর আয়োজনে খাবারের ব্যবস্থা করা হয়েছে, মিষ্টি হাতে শুভকামনা জানাতে আসছেন স্বজনরা। রূপনা খেলা খেলছে তো, রূপনা খেলা খেলার জন্য ওর জিতে গেছে। রূপনা খেলার মাঠে প্রতিযোগিতা হয়েছে, এই জন্য আমি রান্না করতেছি। নিজে থেকেই উদ্যোগী হয়ে রান্নার আয়োজনে সহযোগিতা করছেন গ্রামবাসী। কেউ মাংস কাটছেন, কেউ চুলোয় রান্না চাপিয়েছেন, কেউ বা মশলা বাটছেন। স্বেচ্ছায় গ্রামবাসীরা রান্নার আয়োজনে সময় দিচ্ছেন, কিন্তু কোনো ক্লান্তি নেই তাদের। রূপনা বাড়িতে অনুষ্ঠান চলবে, মুরব্বি আসবে, এখানে এখানে ভাত খাওয়াবো, মিষ্টি বিতরণ করবো। আন্তর্জাতিক পর্যায়ে সে এই ধরনের শিরোপা অর্জন করে আমাদের জন্য এনে দিতে পারে, এটার আমার কাম্য। রূপনাদের বাড়ি যেতে বড় মাউরুম নদী পার হতে হয়। নদীর তীর ঘেঁষে পাহাড়ের ঢালুতে চলাচলের পায়ে হাঁটার পথ। তবে আজ গ্রামবাসীদের যাতায়াত সুবিধার জন্য পাহাড়ের ঢালে মাটি কেটে পথটি চলাচলের উপযোগী করা হয়েছে। আর দুই একদিনের মধ্যেই বাড়ি ফিরবেন রূপনা। সেদিন গ্রামবাসীদের পক্ষ থেকে রূপনাকে বরণ করে নেওয়া হবে। বাড়ি থেকে ৪০ কিলোমিটার দূরে ঘাগড়া থেকে ব্যান্ড পার্টি সহযোগী রূপনাকে নিয়ে বাড়ি ফিরবেন তারা। আমরা রূপনার যে তারিখে আসবে ওই তারিখে আমরা সিন্ধে করতেছি ঘাগড়ার থেকে। আমি ওনাকে গাড়ি নিয়ে, গাড়ি বহন করে ওই ব্যাঙ্গবাটি দিয়ে নিয়ে আসবো আর কি। এদিকে রাঙামাটির দুই কৃতি সন্তান রূপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এখন রাঙামাটি।